আজকে তৈরি করে দেখাবো মালপোয়া। এটাকে অনেকে চান্দোসা পিঠা নামেও চেনেন। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চলুন তাহলে দেখে আসি এই পিঠাটা কিভাবে তৈরি করা হয় আর এই পিঠাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই বলে রাখি, এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়। পিঠাটা তৈরি করার আগে সবার কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পিঠাটা তৈরি করতে লাগছে দুধ, এটা গরুর দুধ, জাল করে নিয়েছি, চিনি, ময়দা, লবণ, পাকা কলা, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, আর লাগছে চালের গুঁড়া, লাগছে সুজি। প্রথমে গরম দুধের মধ্যে পরিমাণ মতন সুজি দিয়ে গুলে ভিজিয়ে রাখতেছে। এখানে আপনি আপনার পিঠার অনুযায়ী সুজি এবং সমস্ত উপকরণ দিয়ে নেবেন। সুজিটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার পাকা কলাটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে পাকা কলাটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটাকে দিয়ে আমি ভালো করে কলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, এতে করে চিনিটাও গলে যায় আর কলাটাও খুবই স্মুথ হয়। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। চিনি এবং কলাটাকে যত ভালো করে মাখবেন আপনার পিঠার ব্যাটারটাও ততটা স্মুথ হবে, পিঠাটা অনেকটা ফ্লাফি এবং নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে চালের গুঁড়া এবং ময়দার পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে 3 চামচ চালের গুঁড়া নিয়েছি, সেই অনুযায়ী আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজানো সুজি ও দুধ। এবার সবকিছুকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখে নিলেন আমি কিভাবে কিভাবে মেখে নিচ্ছি। ব্যাটারটাকে খুবই সুন্দর করে মেখে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পরে আমি ঢাকনা খুলে আরো একটু গুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব পিঠা।
পিঠাটাকে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কালারটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন, আমি একটু লালচে কালার পছন্দ করি। এভাবে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমি পিঠাগুলো কিভাবে ভেজে তুলে নিচ্ছি, এভাবেই সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিব। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। সমস্ত পিঠাগুলোকেই আমি একইভাবে ভেজে নিব। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মালপোয়া বা চান্দোশা পিঠা।